Hi guys, good morning, welcome back to my channel Poopy Post Family. আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা আর আজকের ডেটটা হচ্ছে 24 জানুয়ারি আর একটা ভালো মানে মজার বিষয় হচ্ছে বিয়ের আর মাত্র দুদিন বাকি আর কাল আসছে সৌভিক সেটাও একটা ভীষণ আমার কাছে স্পেশাল দিন আর যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি এখন বানাচ্ছি আমার একটু গলা দেখছি কাল রাত্রিবেলা বেশ কাশি হয়েছে গলাটা একটু ব্যথা ব্যথা করছে সেজন্য একটা আমার স্পেশাল একটা জল বানাচ্ছি কারা ওয়াটার বলে সেটাও মানে ওটাও নাম দিতে পারো বাট কারা ওয়াটার আরও অনেক কিছু দিয়ে করে বাট এটা আমি আমার উপায় করছি তো যাই হোক তোমরা পুরো ব্লগটাকে দেখতে থাকো কালকে রাত্রেবেলা না এত পরিমাণে কাশি হয়েছিল যে এটা খুব দরকার ছিল এতে একটু তুলসী মধু আদা আরও অনেক কিছু দিয়ে আমি এই জলটা ফোটাচ্ছি আর মেয়ের জন্য একটু দুধ গরম করছি ও সকালবেলা দুধ রুটি খাবে আর মা সকালবেলা দেখছি রুটি আর তার সাথে তরকারি করেছে তরকারিটা কিন্তু খেতে খুব ইয়াম্মি আর এরপর দেখছি মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আজকে একটু উনুনেও রান্না হবে একটু গ্যাসেও রান্না হবে মা শুধু মাছ ভাজা আর ভাতটা উনুনে করে নিচ্ছে আর বাদবাকি রান্নাগুলো আমি গ্যাসে করব মা বললো একটু কাঠ ফাট রয়েছে বেশি তো তুমি খানিকটা রান্না করো আমি খানিকটা করি তো দুজন্য শেয়ারেবল আমি একটু গ্যাসের মধ্যে এখানে গ্যাসে করছিলাম বিট ভাজা আর ফুলকপির ডালনা ফুলকপির ডালনা বা ফুলকপি কষা যা হোক কিছু বলতে পারো আর যে মাছগুলো দেখছিলে সেগুলো কচু দিয়ে হবে তো আমি এখানে ফুলকপির তরকারিটা করে নিচ্ছি যেমনভাবে করে নর্মালি আমি ফুলকপি সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়েছি কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে সার দেয় তো সেটা যেটা একদমই শরীরের জন্য হচ্ছে ক্ষতিকারক সেজন্য আমি ওটা প্রথমেই যে কোনো কপি রান্না করার আগে বেশিরভাগ ক্ষেত্রেই আমি ভাপিয়ে ফেলে দিই মানে সিদ্ধ করে ফেলে দিই আর তারপরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে যেমন আমি আজকে নিরামিষ করছি মানে এটা একদম রসুন ছাড়া করছি শুধু একটু পেঁয়াজি দিয়েছি আর আদা বাটা দিয়ে করছি দিয়ে এটাকে ভালো মতো করে টমেটো টমেটো আলু টালু দিয়ে কষিয়ে আর এর মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিচ্ছি নতুন আলু যেহেতু সেজন্য একটু সিদ্ধ হতে সময় লাগে আর দেখলাম অনেকগুলো গাজর পড়ে আছে তো ভাবলাম গাজর খাওয়া একটু হেলদি শরীরের জন্য উপকারী তো সেজন্য কি ভাবছি আর একটা গাজর খাচ্ছি আর আর একজন বাইরে ঘুরে বেড়াচ্ছে ওর পিসিমণির বিয়ে ও তো এখন বিশাল ব্যাপার সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর ও এখানে আসলে না খুব মজা পায় ও সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি এখানে ওর অনেক খেলার সঙ্গী আছে আর একটা কাকিমাদের বাড়িতে এসেছি দেখো কত রকমের ফুল মানে গাঁদা ফুলগুলো এত সুন্দর করে গ্রোথ হয়েছে না গাঁদা ফুলগুলো একদম বড় বড় সাইজের গাঁদা আবার বাড়ি চলে এসেছি আমি ওকে জলের ফিডার দিতে গেছিলাম দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন আবার তরকারিটা একটু দেখছি আমার তরকারি আলুগুলো দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই ফুলকপিটা যেহেতু আমার সিদ্ধই ছিল তাই একটু লাস্টের দিকেই ফুলকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে আর জাস্ট একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর একটু খানিকক্ষণ মিনিট পাঁচেক ঢেকে এখন আমরা যাব একটু বাইরে ঘুরতে আমরা যাব টেলারের কাছে কিছু ব্লাউজ আছে সেগুলোকে এখন একটু ফিট করতে যাব টেলারের বাড়িটা আমাদের বাড়ির থেকে জাস্ট 2 মিনিট দূরত্বে তো আমরা হেঁটেই সেই জন্য যাচ্ছিলাম আমি আর আমার বড় যা আমরা দুজনে যাচ্ছিলাম আর তারপর এসে দেখছি আর একজন ফুটবল খেলছে ওর কাকাইদের সাথে আমি তোমাদেরকে না প্যান্ডেলটা পুরোটা দেখাই এখনও কাজ অনেক বাকি আছে এখনও কাজ চলছে ঠিক আছে মানে আধা আধা হয়েছে তো চলো যেগুলো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই কোথাটায় সবে ঝাড়গুলো করেছে এখন এগুলো বাঁশ বাঁধা আছে এখন এগুলো রেডি করতে অনেক দেরি আছে এখনো দুদিন যেহেতু বাকি আছে এখনো পুরোটা করেনি কারণ অন্ধকার হয়ে যাবে এটা আমাদের মন্দিরটা আমার তো এখন দিনগুলো মনে হচ্ছে খুব ভালোই কাটছে কারণ সৌভিক আসছে তার উপর সরস্বতী পুজো আর তার সাথে ননদের বিয়ে সব মিলে সব কিছু যেন আমার কাছে উপরি উপরি পাওনা হচ্ছে আর প্রায় বাড়ির মধ্যে প্যান্ডেলের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে 90% কাজ তো হয়েই এসেছে কারণ আর একটা কি দুটো দিন বাকি আছে আর একটু একটু যেগুলো বাকি আছে লাইটের কাজ সেগুলোও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মানে কিছু একদিনের মধ্যেই আর আর একজন ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে কি কান্না কি বায়না ও চকলেট খাবে ললিপপ খাবে
তো আমার কাছে ললিপপ ছিল না, আর একটা দেখলাম চকলেট পড়ে আছে, তো ভাবলাম সেটাই দিই, দিয়ে কান্নাটাকে থামালাম। এখন এত বায়না হয়েছে, মানে আমার মাথা হ্যাং করিয়ে দেয় যে এত কান্না করে সারাক্ষণ, মানে অকারণে বায়না, যখন বায়না ধরবে তো ও কারোর কথা শুনবে না, ওর কথা সবাইকে শুনতে হবে। আর ওকে আমি চকলেটটা ছাড়িয়ে দিলাম, দিয়ে আমাকেও 50-50 শেয়ার করলো যে মমি মমি নাও। তো ও দেখেছি এইটা খুব ভালো করে, মানে ও আমার সাথে শেয়ার করে খায়, যাই খায় আমার সাথে শেয়ার করে, এটা একটা ওর মধ্যে খুব ভালো একটা লক্ষণ। আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাই একটু লিকার চা করছি, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবা এখন সন্ধেবেলা করে লিকার চাটা খায়, আর আমি কদিন লিকার চা খাচ্ছিলাম যেহেতু ওরা খাচ্ছিল সেজন্য আমি খাচ্ছিলাম, বাট আজকে আমার একটু ইচ্ছে হলো দুধ চাটা খাই। আর ওয়েট করতে পারছি না, কখন যে সৌভিক আসবে শুধু সেটাই আমার মাথায় ঘুরছে যে কালকের দিনটা কখন আসবে, এদিকে আবার চা ফুটে যাচ্ছে যে কালকের দিনটা কখন আসবে, কখন যে সৌভিক আসবে আমি শুধু সেটাই ভাবছি আর ওয়েট করতে পারছি না। এতক্ষণ কালকে সৌভিক চলে এসছে, ভাবলেও 3 মাস 9 দিন মাথায়, মানে 100 দিনের মাথায় সৌভিক আসবে। আজকে ফোন করে আমরা কাউন্ট করছিলাম যে কতদিন ও গেছে, সেই দুর্গাপুজোর পরেই চলে গেছিলো, তো ওই বলছিলাম আমি 100 দিন পর বাড়িতে আবার আসছি। আর আমার এখন খুব 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 মজা হচ্ছে, আমি যে এতটা খুশি এতটা এক্সাইটেড কি বলবো। আর আজকে এক্সারসাইজ করতে পারলাম না, চিনি যা নেট ছিল সমস্তটা কার্টুন দেখে শেষ করে ফেলেছে, আর আমি ভিডিও আপলোড করেছিলাম তাতেও 1 GB মতো নেট খেয়েছিল, তো মানে পুরো নেট শেষ আমার। আর এক্সারসাইজ করতে পারলাম না, এক্সারসাইজ করতে পারলাম না বলে আরও আমি ভাবলাম একটু দুধ চাই খাই, কদিন ধরে লিকার চা খেয়ে খেয়ে একটু ডায়েট টাইট মেনটেন করছিলাম আর আজকে আবার দুধ চা খাচ্ছি, যাই হোক ঠিক আছে বিয়েবাড়ির সামনে আর ডায়েটের কোনো মানেই নেই, যতটা পারি এবার চেষ্টা করবো হালকা খাওয়ার, কিন্তু হবে কি সেটা হবে না। এটা হলো মায়ের চা আর এটা হলো আমার চা, চাটা খেয়ে আর এসে ননদের বাড়িতে। আর ওর দেখো এখানে মানি প্ল্যান্টগুলো কত সুন্দর গ্রো করেছে, এই ছোট্ট কাপে কিউট লাগছে না দেখতে। মামি তু কি, মামি তু কি, একজন ওর মধ্যে লুকিয়ে আছে এখন, ও সারাদিন শুধু একটাই কাজ, আমাকে কি করে ওর পিছনে বিজি রাখতে হয়, মানে ব্লগ ফ্লগ আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি কি শুট করব, মানে সারাক্ষণ ওর পিছনে টাইম দিতে দিতে আমার অলরেডি আমার নিজের পিছনে টাইম দেওয়া আমি ভুলে গেছি, নিজের কাজগুলো ঠিকঠাক করে আমি করার সময় পাই না, এতটা দুষ্টু এখন লোকাচ্ছে ক্যামেরা দেখে আর ও কম্বলের মধ্যে লুকিয়ে পড়েছে। তু কি মামা, তু কি তু কি, তো যাই হোক আজকে ব্লগটা আমি এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পুপি পোস্ট ফ্যামিলি। আর একটা এর আগে ভিডিওটা নেওয়ার সময় না, মানে আমি অলরেডি বকবক বকবক করে গেলাম প্রায় 1-1.5 মিনিট ধরে, তারপরে দেখছি আমি ভিডিও ক্লিপটাই, মানে আমি ভিডিওটাই অন করিনি, জাস্ট নর্মালি আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি।